চট্টগ্রামে বিএনপির সমাবেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বিতর্কের মুখে পড়েছেন মানবতা বিরোধী অপরাধে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। তার বক্তব্যের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যারা নারায় তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান শুনলে তাদের কলিজা জ্বলে, তারা বাধা দেয়। এইসব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহু আকবার এই স্লোগান গুলোতে রাজনীতি খুঁজবেন না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কোনো দলীয় স্লোগান নয়। সেই হুম্মাম চৌধুরী যখন সে বক্তব্যটা দিয়েছিল, এই স্লোগানটা দিয়েছিল, এরপর থেকে কিন্তু তিনি মুসলমানদের প্রশংসায় বাসতেছেন, কিন্তু বিএনপি দল থেকে কিন্তু তাকে বিতাড়িত হতে হবে। কারণ বিএনপি ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছে এটা আমাদের মানে দলের কোনো স্লোগান নয়। তো এই স্লোগানকে কেন দলের স্লোগান বানাতে হবে? এই স্লোগান যদি বিএনপি, জামাত ইসলাম বা কোনো দলের অনুসারী যদি এই বক্তব্য দেয়, সেই বক্তব্যতে সুর মিলাবে ধর্মপ্রাণ মুসলমানরা, কারণ এটা হচ্ছে ধর্মীয় একটা স্লোগান। আল্লাহকে যারা বিশ্বাস করে তারা তো এই স্লোগান অবশ্যই দিবে। তো এই স্লোগান দেওয়ার ফলে কিন্তু এখন সে সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, তার কিন্তু এখন বিপদ চলে এসেছে। তবে এই স্লোগানের সপক্ষে বাংলার 16 কোটি মানুষ কথা বলেছে। আমার যে সমস্ত দর্শকরা রয়েছে তারাও কিন্তু সপক্ষে ইতিমধ্যেই কমেন্ট বক্সে নারায়ে তাকবীর আল্লাহু আকবার লেখা শুরু হয়ে গেছে। তো চলুন, এই বিষয়ে প্রতিবাদ করেছেন ইসলামিক স্কলাররা, বিশেষ করে এনায়েতুল্লাহ আব্বাসি, প্রবীণ আলেম লুৎফর রহমান সাহেব, এবং এছাড়াও প্রতিবাদ করেছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের পুত্র শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব। তো মামুনুল হক সাহেব কিন্তু জেলে যাওয়ার আগেই এই বক্তব্য দিয়ে গিয়েছিল, সেই বক্তব্যটাও আমরা শেষে দেখাবো। তার আগে আমরা একটু শুনে আসি ইনায়েতুল্লাহ আব্বাসি কীভাবে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানের সপক্ষে বক্তব্য দিয়েছেন, এবং সেই সমস্ত নাস্তিক মুরতাদদের মুখের উপর তার কথা দিয়ে কীভাবে জুতার বাড়ির মতো তাদের মুখের উপর সে কথাগুলো মেরে দিয়েছে, চলুন এনায়েতুল্লাহ আব্বাসি সে বক্তব্য থেকে একটু শুনে আসি। এরপর লুৎফর রহমান সাহেবের প্রতিবাদ এবং মামুনুল হক সাহেবের প্রতিবাদ আমরা দেখতে থাকব। যে স্টেজে, যে সমাবেশে আমার আল্লাহর বরকতের স্লোগান দেওয়া যাবে না, ওই রকম স্টেজে যাও জায়েজ না। ওই রকম স্টেজে যাওয়ার কোনো প্রয়োজন নাই যেখানে আল্লাহর স্লোগান দেওয়া যায় না, ঠিক কিনা বলেন? এইসব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহু আকবার এই স্লোগানগুলোতে রাজনীতি খুঁজবেন না। অনেকে খুঁজতেছে, রাজনীতির অনেক ঊর্ধ্বে আমার ঈমান ও ইসলাম। চট্টগ্রামে এক রাজনৈতিক সমাবেশে আল্লাহু আকবার স্লোগান দেওয়াতে দেশে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, কিছু বামপন্থীদের চুলকানি হচ্ছে, দলীয় লোকদেরও চুলকানি হচ্ছে। আল্লাহু আকবার এটা মুমিনের স্লোগান। যে স্টেজে, যে সমাবেশে আমার আল্লাহর বরকতের স্লোগান দেওয়া যাবে না, ওই রকম স্টেজে যাও জায়েজ না। ওরকম স্টেজে যাওয়ার কোনো প্রয়োজন নাই যেখানে আল্লাহর স্লোগান দেওয়া যায় না, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা একটা ধর্মীয় স্লোগান, সুতরাং এই ধর্মীয় স্লোগানকে কেউ রাজনৈতিক ফায়দার জন্য আবার ব্যবহার না করুক সেটাও আমরা চাই। চলুন এবার পরবিন আলেমের দিন লুৎফর রহমান সাহেব, তিনি বিষয়টার কিভাবে প্রতিবাদ করেছিলেন, নাস্তিক মুরতাদদের উপযুক্ত জবাব তিনি কিভাবে দিয়েছিলেন, চলুন তার মুখ থেকে একটু শুনে আসি। মুসলমানদের মধ্যে এমন লোক তৈরি হয়ে গেছে যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান শুনলে তাদের কলিজা জ্বলে, তারা বাধা দেয়। মুসলমানের মধ্যে বোধহয় এরকম নাই, জোরে কন ভাই, আল্লাহু আকবারে কি দোষ করছে? আল্লাহু আকবার অমুক দলের স্লোগান, আপনারা বোধহয় নেট ইন্টারনেটে কেউ কেউ দেখে থাকবেন, একদল নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছে, আরেক দল কয় কে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা বলা যাবে না,
এটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। এরা জানে না আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যখন হানাদার এই পশ্চিমা পাকিস্তানি সৈনিকের মোকাবিলা করেছে, প্রত্যেকটা রণাঙ্গনে আমাদের সেনাবাহিনী আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। বাংলাদেশের মানুষ যেই সত্য কথা বলবে, যে ইসলামের পক্ষে কথা বলবে, ইসলাম প্রিয় মানুষগুলো তার পক্ষে, সে দিক যে দল করুক, দল বা আসলে রাজনৈতিক বিষয়ে কিন্তু আমরা যে যার মত আমরা দিতে পারি, ভোট আমরা যাকে ইচ্ছা তাকে দিতে পারি, কিন্তু ইসলামিক ক্ষেত্রে আমরা সকলেই এক। তো চলুন এই বিষয়ে আল্লামা মামুনুল হক সাহেব কীভাবে প্রতিবাদ করে গিয়েছিল, নাস্তিক মুরতাদদের উপযুক্ত জবাব তিনি কীভাবে দিয়েছিলেন, চলুন তার মুখ থেকে একটু শুনে আসি। নারায়ে তাকবীর আল্লাহু আকবার এর স্লোগান শুনলে যাদের হৃদয়ের মধ্যে কাঁপন ধরে, মনে করবা তুমি মুনাফিক। চিকিৎসা করো, তোমার সমস্যা আছে চিকিৎসা করো। আল্লাহু আকবার এর আওয়াজ শুনলে যার হৃদয়টা নেচে উঠে, সে আনন্দ উদ্বেলিত হয়, আমি সাক্ষী দিলাম তুমি ইমানদার। পরীক্ষা করে নাও, যাও কে মুনাফিক আর কে ইমানদার। ফতোয়া বিভাগে যাওয়া লাগবে না, তুমি নিজেরটা নিজে সেলফ জাজ করো। আল্লাহু আকবার আওয়াজ শুনলে কলিজা কাঁপে, গৌর গোবিন্দের দোসর তুমি। আল্লাহু আকবার আওয়াজ শুনলে তোমার কলিজা কাঁপে, তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দোসর। আল্লাহু আকবার আওয়াজ শুনলে তোমার কলিজা থরথর করে কেঁপে উঠে, তুমি ইমানদার নামধারী মুনাফিক। আল্লাহু আকবারের চিৎকার শুনলে তোমার কলিজাটা বড় হয়ে যায়, তোমার মধ্যে সাহসের সঞ্চার হয়, তোমার হৃদয়ে আনন্দে নেচে উঠে দুলে উঠে, তুমি ইমানদার, তুমি ইমানদার, তোমার হৃদয়ে ইমানের অমিত তেজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। আসলে এই যে মত পার্থক্য কিন্তু খুব বেশি বিষয় নিয়ে না, এই জায়গাটা নিয়ে আমরা বলবো, আমরা চাই, আমাদের দাবি হলেই, আমাদের দাবি 190 বছর ব্রিটিশ বিরোধী সংগ্রাম, 100 বছর পর্যন্ত কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে আধিপত্যবাদ বিরোধী লড়াই, 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারী খানপাটানদের বিরুদ্ধে স্বাধীনতার মুক্তিযুদ্ধ, 200 বছরের ইতিহাসের পর যেই ভূখণ্ড পেয়েছি ভাড়াটিয়া হিসেবে থাকবার জন্য নয়। দিন শেষে আমরা বলতে চাই, ইসলামের স্বপক্ষে যারাই স্লোগান দিবে, যারাই কথা বলবে, তাদের পক্ষে আছি। যদি সেই স্লোগান আওয়ামী লীগ থেকে আসে, আমরা তাদের সুরে জোর কণ্ঠে সুর মিলাতেও প্রস্তুত আছি। সেই সুর বা সেই স্লোগান যদি অন্য কোনো ধর্মপ্রিয় মুসলমানও দিয়ে থাকে, তাদের সুরে আমরা সুর মিলাতে সর্বদাই প্রস্তুত। আমার কথার সাথে আপনি একমত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।